বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরমেন্সের ফলে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিক। ঘরের মাঠের সেই সিরিজের একটি করে 50 ও সেঞ্চুরিতে 79 গড়ে 237 রান করেছিলেন মুশফিক। এই পুরস্কার জেতার পথে পাকিস্তানের ডানহাতি পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রমকে পেছনে ফেলেছেন মুশফিক। মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি খেলা ছিল না। এপ্রিলের 29 তারিখ শুরু হয়ে 3 মে শেষ হওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচকেও বিবেচনায় রাখা হয়েছিল পুরস্কারের জন্য। সেই ম্যাচে 2 ইনিংস বিলে 11 উইকেট নিয়ে মনোনয় পেয়েছিলেন লঙ্কান প্রবীণ জয়বিক্রম। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের 2 ম্যাচে 2 ফাইফার তথা 5 উইকেট সহ মোট 14 উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী। কিন্তু এ দুজনের পারফরমেন্স যথেষ্ট হয়নি মুশফিকের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া টেস্টের 2 ইনিংসেই 40 করে মোট 80 রান করেছিলেন মুশফিক। পরে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে খেলেন যথাক্রমে 84 ও 125 রানের ইনিংস, দুটিতেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। আর এবার সেই পারফরমেন্সের সুবাদেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হলেন মুশফিক। এর আগে 4 মাসে এই পুরস্কার জিতেছেন যথাক্রমে ঋষভ পান্ত, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও বাবর আজম। এবার এশিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে জিতলেন মুশফিক। তাকে নির্বাচিত করার বিষয়ে আইসিসির ভোটিং একাডেমির প্রতিনিধি ভিভিএস লক্ষণ বলেছেন, শীর্ষ পর্যায়ে 15 বছর ধরে ক্রিকেট খেলার পরও মুশফিকের রান করার ক্ষুধা কমেনি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সে তার অন্যতম সেরা ফর্মে ছিল, যা তার ধারাবাহিকতার অন্যতম উদাহরণ। তার পারফরমেন্সের সুবাদেই 1996 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। মিডল অর্ডারের ব্যাটিং ও একসঙ্গে উইকেট কিপিং করাটা তার ফিটনেস ও স্কিলেরই পরিচয়। এদিকে একই দিনে ঘোষিত নারী ক্রিকেটের পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিস ব্রাইস। নারী পুরুষ মিলিয়ে স্কটল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি র্যাঙ্কিং এ শীর্ষ 10 ঢুকেছিলেন তিনি। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে 4 টি-20তে 96 রান ও 5 উইকেট শিকার করেছেন ক্যাথরিন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে আরো প্রতিযোগিতামূলক করতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার এই প্রক্রিয়া চালু করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি, যেখানে প্রথম 5 মাসেরই সেরা পুরস্কার জিতেছেন উপমহাদেশের খেলোয়াড়রা।